পুরুষদের পরামর্শ দেওয়াটা দরকার। সেই বলছি যে কোথায় আমরা এগিয়ে গেলাম, নারীকে পেছন থেকে আটকে ধরে রাখা, নারীকে অবদমিত রাখার চেষ্টা করা, সেইগুলো করে আসলে আপনি কিছু অ্যাচিভ করবেন না। আর নারীদেরকে বলবো, আমি সেটা নিজেকেও বলি, যে নিজেকে ভালোবাসুন। হ্যাঁ অবশ্যই, সকল পুরুষের জন্য, আপনার জন্য, সবার জন্য। আমার তো মনে হয় যে নারীদের আর পরামর্শের প্রয়োজন নেই, নারীরা হয়তো জানে কি করা উচিত। পরামর্শটা নারীর আশেপাশে যারা আছে, পুরুষদের পরামর্শ দেওয়াটা দরকার, যে নারীকে আপনার আপনার আশেপাশের নারীকে প্রথমত জ্বালাবেন না, মানে আর যে যা করে আর কি, যা আমাদের সমাজে হয়, নির্যাতন করা, নারীকে পেছন থেকে আটকে ধরে রাখা, নারীকে অবদমিত রাখার চেষ্টা করা, সেইগুলো করে আসলে আপনি কিছু অ্যাচিভ করবেন না, আপনার নিজের কিছু গেইন হয় না তাতে। অন্যকে দমিয়ে রেখে আপনার কেউই নিজে কিছু গেইন করতে পারে না। তো আপনার আপনার আশেপাশে যে নারী আছে, তার জন্য তার পথ চলাটাকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করুন, কারণ আপনি যে প্রিভিলেজড সেটা অন্তত রিয়েলাইজ করুন। আপনি সত্যি প্রিভিলেজ, আপনার প্রতিবন্ধকতা অনেক কম, সেটা আপনার দোষ নয়, সেটা এই সামাজিক কাঠামোর কারণে, কিন্তু আপনার সেখানে একটা দায়িত্ব আছে। আমি পুরুষদের বলছি, সেই দায়িত্বটা হলো যে আপনার আশেপাশে নারীর জন্য পথ, নারীর পথ চলাটাকে যতটুকু সম্ভব স্বাভাবিক করা যায়, সহজ করা যায়, সেই চেষ্টাটুকু করুন। আর আর নারীদেরকে বলবো, আমি সেটা নিজেকেও বলি, যে নিজেকে ভালোবাসুন এবং না বলতে শিখুন। খুব কঠিন কাজ এটা নারীদের জন্য আমাদের সমাজে, কিন্তু আমি নিজেও শিখছি এখন, কিন্তু এটা খুব জরুরি। পৃথিবী এগিয়ে গেছে আমরা বলি, কিন্তু আমি তো আমার মনে হয় যে সময় এগিয়ে গেছে। মানুষ হিসেবে যে বেসিক অধিকারগুলো, সেইগুলোই তো এখনও প্রতিষ্ঠিত হয়নি। আজকে আমি যা পড়েছি সব নিজের পছন্দে পড়েছি, শুধু নারী দিবস বলে না, আমি সবসময় আমি আমার মানে আমার পোশাক আশাক ফ্যাশন সব কিছু আমার নিজের পছন্দেই করি, তা একেবারেই আমি অন্যের পছন্দে কিছু করি না। পৃথিবী এগিয়ে গেছে আমরা বলি, কিন্তু আমি তো আমার মনে হয় যে সময় এগিয়ে গেছে, কিন্তু নারীর প্রতিবন্ধকতা 100 বছর আগে ছিল একরকম, মানে 50 বছর আগে আরেক রকম, এখন আরেক রকম প্রতিবন্ধকতা আছেই, মানে সেইগুলো থেকে এখনও উত্তরণ আসেনি। মানুষ হিসেবে যে বেসিক অধিকারগুলো, সেইগুলোই তো এখনও প্রতিষ্ঠিত হয়নি। কেন আমরা নারী দিবস নিয়ে বারবার কথা বলি, নারীর অধিকার নিয়ে কথা বলি, কারণ যত গবেষণা, যত স্ট্যাটিস্টিক্স আছে পৃথিবীতে, আপনি যদি নাম্বারসের দিকে তাকান, এখন পর্যন্ত নারীরা সর্বক্ষেত্রে, সেটা আমি কর্মক্ষেত্রে হোক, সব বেশিরভাগ প্রোডাক্টিভ ক্ষেত্রে পিছিয়ে আছে। এই কারণে না যে নারীদের বুদ্ধি কম, বা এই কারণে না যে তাদের এবিলিটি নেই, অন্য সব লিডারশিপ পজিশনে ছেলেরা যতজন আছে, তার থেকে নারীদের সংখ্যা এখনও অনেক অনেক কম, সেটা সর্বক্ষেত্রেই কম। আর এখনও আমরা সেই বাল্যবিবাহ বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ করো, নারীকে রাস্তাঘাটে হয়রানি বন্ধ করো, রেপ বন্ধ করো, নারীকে কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করো, এইগুলো নিয়ে তো আমরা এখনও কথা বলে যাই।